নমস্কার। হাই বন্ধু সকল, আজি আপনার মই দেখাব খুঁজিছো তেজপুর সেন্ট্রেল ইউনিভার্সিটি, যিখন ইউনিভার্সিটি এক প্রাকৃতিক মনোমোহা পরিবেশের মাজত আছে। আর সেইখন ইউনিভার্সিটি প্রথমে মই তেজপুর ইউনিভার্সিটির গেটখন দেখাব খুঁজিছো। এয়া বিভিন্ন ইউনিভার্সিটি স্কুল কলেজের গেট আপনাদের দেখিছে, কিন্তু যথেষ্ট ব্যতিক্রম এখন দুয়ারমুখ চাইছে আপনাদের। তেজপুর বিশ্ববিদ্যালয়ের যখন দুয়ারমুখ জ্যোতি প্রবেশদ্বার যদি আছে, খুব সুন্দর আর ব্যতিক্রম ধরনের বিভিন্ন ধরনের ইয়াতে ভাস্কর্য হেরি করা আছে। আর আমি আজি সামগ্রিক তেজপুর ইউনিভার্সিটির ভিতরচরাখন আজলৈকে আপনাদের মই দেখাবলৈ যত্ন করি। আপনাদের দেখিবলৈ পাইছে তেজপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস, খুব সুন্দর একটা ক্যাম্পাস, প্রাকৃতিক পরিবেশ খুব ধুনিয়াকে সাফচিকুণতা দেখা গৈছে। এয়া সেন্ট্রেল ইউনিভার্সিটি তেজপুরের ক্যাম্পাস, আর বঙাইগাঁও জেলারপরা ইতিমধ্যে এই সকল লোক আহি পাইছে। সংখ্যালঘু সংগ্রাম পরিষদর কেন্দ্রীয় সমিতির মাননীয় উপদেষ্টা লেকত আলী খান ডাঙরিয়া আছে, ইয়া জাকির হুসেন ডাঙরিয়া আছে, নজমুল হক ডাঙরিয়া আছে, বাণিজুদ্দিন লগতে ময়ো আছো। আর আজির জার্নিটা খুব ভাল লাগিছে। তেজপুর ইউনিভার্সিটির গেটত সময়তে অল্প কিছু নীতি নিয়ম আছে, আর এইখানে নীতি নিয়ম থাকবেই লাগিব। আমি এই সকল ব্যক্তির মতামত লম, আর গোটেই পরিবেশটা চাওয়া চিতার পিছতহে আমি মতামতখিনি গ্রহণ করার চেষ্টা করি। ইউনিভার্সিটির ভিতর আমি কেটামান সেলফি সংরক্ষিত করল, কেটামান স্নাপশট সেলফি লৈছো। বাকি দেখি পাইছে কি সুন্দরভাবে এক মনোমোহ পরিবেশ, মানে দেখিলে কিবা একটা অনুভব হয়। এয়া দেখি পাইছে আপনাদের এখন পুখুরী, বিশাল আকারের পুখুরী। তেজপুর ইউনিভার্সিটির ভিতর ক্যাম্পাসের ভিতর ইমান সুন্দরকে এখন পুখুরী আছে, আর পরিবেশটা দেখিলে এনেকুয়া একটা পরিবেশ লাগে যে ইয়াক কোনো এখন হাবি, এখন ফরেস্টর ভিতর কিবা একটা ট্যুরিজম আমি পরিবেশ পর্যবেক্ষণ করে আছো, তেনেকুৱা একটা অনুভব হয়েছে। কিন্তু সচাকে মানে কব লাগিব এক বিতিক, মানে সাম্প্রতিক সময়ত যে গ্লোবলাইজেশনের যে পরিবেশ পরিস্থিতি, গছ কাটি পেলায় মানুষ টহলিং করে আছে, ঠিক তেনেকুৱা সময়তে কিন্তু তেজপুর ইউনিভার্সিটি এখন মেসেজ মানে দিয়া পরিলক্ষিত হয়েছে যে ইমান সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে প্লান্টেশনখিনি করা হয়েছে, তাত জৈব বৈচিত্র্যর একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তার দেখা গেছে বা গছর আরম্ভ করে বিভিন্ন ধরনের উন্নত প্রজাতির গছবিল কিন্তু খুব সুন্দরকে রোপণ করা হয়েছে, আর তাত মানে পানির যাতে তাতে প্রবলেম নহয় বা পানি রখার বাবে কিন্তু ধুনিয়া ডাঙর ডাঙর কেবাটাও পুখুরী আমি ইতিমধ্যে লক্ষ্য করেছো। গতি সামগ্রিকভাবে যদি দেখা যায় যে তেজপুর ইউনিভার্সিটিখন এক প্রাকৃতিক মনোমোহা একটা পরিবেশ যেন মানে গড় দিছে, আর রাস্তাঘাটব খুব সুন্দর, খুব ভাল পরিকল্পিতভাবে বনোয়া যেন অনুভব হয়েছে। চাই থাকক আমার সাথে সামগ্রিক তেজপুর ইউনিভার্সিটির কিছু অংশ, গোটেখিনি দেখাটো সম্ভব নহয় যদিও তার কিছু অংশ আমি দেখাবলৈ যত্ন করে আছো। তেজপুর ইউনিভার্সিটির একেবারে মাছ ভাগত আমি সোমাই গিয়ে পেলায় একটা মনোমোহা পরিবেশত আমি থিয় হয়েছি, দেখিছি কিমান ধুনিয়া গছবর, আমার সিহতে ফটো হতাই আছে, মানে এটা কি মনোমোহা, আও একদম সব মানে একদম মন মানে পলকিত করা একজন মানে পরিবেশ, কিমান ধুনিয়াকে মানে
ইমান বিশাল এটা ক্যাম্পাস, তার ভিতর ইমান ধুনিয়াকে সব ইমান ধুনিয়াকে ফুল গছবিলাকৰ আৰম্ভ কৰি বিভিন্ন ধৰণৰ গছবিলাক কিন্তু রোপণ কৰি থকা হৈছে, মানে যিমান সম্ভৱ তাত কিন্তু চিকুণকে ৰখা হৈছে। মানে আপুনি এবাৰ যেতিয়া ভ্ৰমণ কৰিব তেতিয়াই বুজিব পাৰিব লাগিব, সঁচাকৈ তাৰমানে মন পুলকিত হৈ গৈছে, যাৰ কাৰণে হয়তো সকলোৱে নিজে নিজে সেলফি লোৱা, ফটো লোৱা, মানে এটা বেলেগ ধৰণৰ এটা পৰিৱেশ, মানে আপোনাৰ মন চুই যোৱা এটা পৰিৱেশ। আৰু এনেকুৱা এখন বিশ্ববিদ্যালয়ত পঢ়িবলৈ পালে নিশ্চিতভাৱেই যিকোনো ছাত্ৰৰ মন প্ৰাণ আকৰ্ষিত কৰিব। বিল্ডিংটো আপোনালোকে চাবলৈ পাইছে কিমান ধুনীয়া, ধুনীয়া এখন বিল্ডিং, মানে একদম ক্লিন, একেবাৰে ক্লিন হৈ আছে। চাওক কিমান ধুনীয়া এখন বিল্ডিং, ইয়াৰ সন্মুখৰ ভাগটো আমি দেখাবলৈ যত্ন কৰিছোঁ। চাওক ইমান বিশাল এটা এরিয়া, তার মধ্যে কিমান ধুনিয়াকে সুন্দরকে প্লান্টেশন করে থাকা আছে, পানি যাওয়ার কারণে সুন্দর নালার ব্যবস্থা করে দিয়া আছে, ড্রেন সিস্টেমটো ধুনিয়াকে হয়ে আছে। সব কিমান ধুনিয়া, আমি কিছুমান ইউনিভার্সিটির মানে কিছু মানে বিশেষ মুহূর্তের কিছু আলোকচিত্র ইয়াতে সংরক্ষিত করে রাখা আমি পরিলক্ষিত করেছো। ইউনিভার্সিটির বিভিন্ন ফেস্টিভেল বা প্রোগ্রামের কিছু দৃশ্য তাত সংরক্ষণ করে রাখা দেখা পাইছো। সেই ফটোখিনি আমি কিছু সময়ের ভাবে আমি দেখিলো। আৰু নিশ্চিতভাৱে কালচাৰৰ ক্ষেত্ৰত বা কো কাৰিকুলামৰ ক্ষেত্ৰত যে যথেষ্ট আগবঢ়া, সেয়া নিশ্চিতভাৱে সেয়া অনুভৱ কৰা গৈছে। মানে তাৰ কিছু আলোকচিত্র দেখিলেই মানে সাধাৰণভাৱেও মানে এটা আইডিয়া কৰা যায়। কিছু সেলফি লোৱাৰ কিছু মুহূৰ্ত মানে চাওক, মানে কিমান ধুনীয়া ইয়াত খেলৰ কাৰণে, কিন্তু বিভিন্ন ধৰণৰ খেল ধেমালিৰ কাৰণে কিন্তু যথেষ্ট মানে ফিল্টর কিন্তু ব্যবস্থা আছে। স্পেশালি এটা এটাকে দেখবা নাই যদিও সামগ্রিকভাবে আমি মানে খুব কম সময় ভিতর আমি গোটেই ইউনিভার্সিটি মানে অল্প মানে এপাক মানে ঘোরার মানে চেষ্টা করছো। বিশাল এরিয়াটা ইমান কম সময়ত মানে ঘুরি শেষ করবা পরিবেশ নাই যদিও আমি কিন্তু বিভিন্ন রাস্তার ঘুরেছি, একেখন রাস্তার নয়, কিন্তু এইখান সাইডের এইখান বিশাল খেলপথার। ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতর বিভিন্ন চরাই চিরিকিটি তো দেখা পাইছো, তার লগতে যে বান্ধর মাংকি, মাংকি খুব সুন্দর বিন্দাসভাবে ঘুরি আছে, বিন্দাসভাবে ঘুরি আছে। হাই, আর এই বিশ্ববিদ্যালয়খন ইতিমধ্যে কিছু ঠাই আমি ভ্রমণ করিলো। সঁচাকে এক প্রাকৃতিক পরিবেশের মাজত এই কেন্দ্রীয় ইউনিভার্সিটিখন আছে, আর বিভিন্ন ডিপার্টমেন্টের পৰা আরম্ভ করে পেলায় ইয়াতে ব্যাংক সিস্টেম, হসপিটাল সিস্টেম, খেলা ধলার কারণে কেবাখনো মানে খেলপথার আছে, মানে কি নাই ইয়াতে। আধুনিক যুগত এজন ছাত্রক, এজন স্মার্ট স্টুডেন্টে যিখিনি পরিবেশ পরিস্থিতির মাজেরে শিক্ষা গ্রহণ করবলগিয়া পরিবেশ থাকিব লাগে, প্রায় গোটেইখিনি পরিবেশ কিন্তু এই তেজপুর ইউনিভার্সিটিত বিদ্যমান। আর মই দেখাব খুঁজছো সব কি সুন্দরকে এখন পুখুরী আছে, এইখনেই নহয় কেবল আরও কেবাখনো পুখুরী আমি দেখা পাইছো। ইয়াত মানে সুন্দরভাবে পুখুরীবিলাক ধুনিয়াকে আছে, ইয়াত মীন পালনের একটা সিস্টেম আছে, আর বিশেষকে যেটু পরিবেশ প্রাকৃতিক একটা পরিবেশ গড়ি উঠিছে, এয়া আপনাদের দেখবলে পাইছে সুন্দরভাবে ছাত্রছাত্রী সকলে আবিলির সময়টো কিন্তু এই ঠাইবর কিন্তু অলপ মানে ফুরি মনটুক ফরকাল করে। আর আমার সাথে আহিছে আমার বঙাইগাঁও জেলারপা আমার অবসরপ্রাপ্ত মোট শিক্ষাগুরু শ্রদ্ধার তথা বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত এজন সাংগঠনিক সমাজকর্মী, সংখ্যালঘু সংগ্রাম পরিষদর উপদেষ্টা লেকতালি খান ডাঙরিয়া। আর অনুভব কেনেকুৱা অনুভব এই ইউনিভার্সিটি চার পিছত কেনেকুৱা অনুভব হয়েছে সেই সম্পর্কে আমি কিছু কথা জানো, কেনেকুৱা অনুভব হয়েছে? মোর একটা ধারণা হয়েছে যেহেতু মই কেবাটাও ইউনিভার্সিটি ঘুরছো, কিন্তু আজি আমি তেজপুর কেন্দ্র বিশ্ববিদ্যালয় চৌহদত ভিতর সোমাই আমার পরিবেশ এনেকা একটা মনোভাব হয়েছে যে ইউনিভার্সিটির যাক সাবজেক্ট যাক বিষয়বস্তু ইয়াত যে সব প্র্যাকটিক্যাল থিওরিক্যাল যে নাই, মানে মীন পালনের আরম্ভ করে সকল ধরনের ইয়াতে বিভাগবিলাক দেখা যায়। আর গুহাটি ইউনিভার্সিটির যে ইয়ার মানে দহভাগর এভাগর নহয় যেন একটা পরিবেশ আমি অনুভব করে আছো। গতি আমি যেটু দেখিছো, প্রথম আমি ইয়াত সোমাবলে খুঁজেছিল গেটরপাড়া যে আর মানে খোজ কাঢ়ি অল্প ইউনিভার্সিটি চাম, তেওঁলোকে অল্প হাঁহি দিলে, হাঁহি লাগে যে আপনাদের খোজকাড়ি কি চাব, গাড়ি লো গাড়ি লো গাড়ি লো, এতিয়া আমি গাড়ি লো ঘুরি ফুরি আছো, গাড়ি লো ঘুরি ফুরতে প্রায় আমার এক ঘন্টা সময় লাগিল গোটেইখিনি ঘুরোতে, তথাপি শেষ নহল। গতি এনেকুৱা এটা পরিবেশ, আমোদজনক একটা পরিবেশ, আর ইয়াত একটা পূর্ণাঙ্গ শিক্ষার একটা পরিবেশ আমার একটা ধারণা হয়েছে যে ইয়াত এনেকুৱা একটা পরিবেশ হয়েছে যে ইয়ারপরা যাক লড়া বা ছালী ইউনিভার্সিটি পাস করে যাব, যেন
পৃথিবীখনত যেটা নতুন এটা আদর্শ দেখুৱাই তেওঁলোকে আগবাঢ়ি যাব পাৰিব বুলি মোৰ এটা আন্তৰিকভাৱে মোৰ বিশ্বাস হৈছে। গতিকে এই ক্ষেত্ৰত আমাৰ কেন্দ্ৰীয় চৰকাৰক এই ইউনিভাৰ্চিটিৰ এত তৈয়াৰ কৰিছে বা স্থাপন কৰিছে এটা বেকৱাৰ্ড প্লেছত, আৰু এই বেকৱাৰ্ড ইউনিভাৰ্চিটি হোৱাৰ পিছতে এই অঞ্চলৰ ৰাস্তা ঘাটবিলাক পকী হৈছে ইউনিভাৰ্চিটিক কেন্দ্ৰ কৰি। তাৰ কাৰণে আমি যি সেই সময়ৰ যিটো চৰকাৰ আছিল সেই চৰকাৰক আমি নিশ্চয় আন্তৰিকভাৱে ধন্যবাদ দিব লাগিব। এইটো স্থাপন হৈছে 1994 চনত। গতিকে সেই সময়ত আমাৰ এটা ধাৰণা তেতিয়া হয়তো ইয়াতে কংগ্ৰেছ চৰকাৰে আছিল, গতিকে তেওঁলোকক আগে পিছে যি নকৰক কিয় ইউনিভাৰ্চিটিৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ যিখিনি অৱদান আগবঢ়াইছে, আৰু বিশেষ কৰি অসমৰ পিছপৰা অঞ্চলত এনেকুৱা এটা বিশ্ববিদ্যালয় দিয়াৰ কাৰণে আমাৰ এই অসমৰ যিটো বেলেগ পিছপৰা ল'ৰা ছোৱালীবিলাকে শিক্ষাৰ যিটো সুবিধা লাভ কৰিছে এনেকুৱা সুবিধা হয়তো বেলেগ ঠাইত ক'তো নাই বুলি আমাৰ এটা ধাৰণা হৈ আছে। হয়, মানে ক'ব লাগিব আমি গৌৰৱ অনুভৱ কৰিছোঁ যে আমাৰ অসমত এনেকুৱা এখন উন্নত মানৰ এখন কেন্দ্ৰীয় বিশ্ববিদ্যালয় আছে। হয়তো মই আসাম ইউনিভাৰ্চিটিত অধ্যয়ন কৰিছোঁ, এইখন ইউনিভাৰ্চিটিত অধ্যয়ন কৰিব পৰা নাই, বাট মই আশা ৰাখিম যিসকল আমাৰ উদীয়মান ছাত্ৰ ছাত্ৰীসকল আছে এইখন বিশ্ববিদ্যালয়ত পঢ়াৰ কাৰণে মন কৰক। এবাৰ যেতিয়া আহিব পঢ়িবলৈ নামভৰ্তি কৰিব তেতিয়া অনুভৱ কৰিব যে ইয়াৰ কেনেকুৱা এটা পৰিৱেশ। আৰু এজন মোৰ মামা আছে, তেখেতে কেনেকুৱা অনুভৱ কৰিছে এনেকুৱা এখন বিশ্ববিদ্যালয় চাই? অনুভৱটো কৈ শেষ কৰিব নোৱাৰিম, বহুত ভাল লাগিছে। কাৰণ মই ভবা নাছিলোঁ যে তেজপুৰৰ নিচিনা জেগাত এনেকুৱা এটা বিশ্ববিদ্যালয় আছে। এনেকুৱা বস্তু নাই যে এইখন ইউনিভাৰ্চিটিৰ কেম্পাছৰ ভিতৰত নাই, তাৰমানে সকলো আছে। গতিকে মনোমোহা পৰিৱেশ, গতিকে বহুত ভাল লাগিছে। খেলা ধূলাৰ পৰিৱেশ কেনেকুৱা, অনুভৱ কেনেকুৱা হৈছে? বহুত ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে। আমাৰ সৈতে আছে আমাৰ নজমুল ইছলাম ডাঙৰীয়া। তেখেতক মই আচলতে এজন মানে সমাজকৰ্মীৰ লগে তেওঁ এজন মানে খেতিয়ক, মানে তেওঁ মীন পালন কৰি ভাল পায়, তাৰপিছত তেওঁ মানে বিভিন্ন ধৰণৰ খেতি কৰে। আপুনি দেখা পাইছে যিহেতু মীন পালনৰ ব্যৱস্থা আছে, যিটো মানে প্ৰাকৃতিক পৰিৱেশ, মই ভাবোঁ আপোনাৰ মন পচন্দৰ এটা পৰিৱেশ, কেনেকুৱা নহয়? নাই, ভাল বঢ়িয়া লাগিছে, মানে প্লানটেশ্যন ছিষ্টেম, ফিচাৰী ছিষ্টেম ভাল লাগিছে। ভাল লাগিছে না? যিটো গোলকীয় উষ্ণতা, যিটো মানে আজি পৃথিৱীৰ মানে কাৰণে এটা ভাবুকি স্বৰূপ হৈছে, কিন্তু ইয়াৰ যিটো প্লানটেশ্যন বা ইয়াৰ প্ৰাকৃতিক পৰিৱেশে আপুনি কি ক'ব? প্লানটেশ্যনে ভাৰসাম্যতা ৰক্ষা কৰিব পাৰিছে। আৰু এজন মোৰ সতীৰ্থ আছে, আৰু উপস্থিত আছে আমাৰ বঙাইগাঁও জিলাৰ নাম্বাৰ পৰা উদীয়মান যুৱক বাণীজুদ্দিন। তেওঁ বিভিন্ন ঠাইত ঘূৰা ফুৰা কৰে, তেওঁৰ এটা অভিজ্ঞতা আছে। আজিৰ তেজপুৰ ইউনিভাৰ্চিটিখন চাই পেলাই আপোনাৰ অনুভৱ কেনেকুৱা? বহুত ভাল লাগিছে। ইউনিভাৰ্চিটি আগে পিছে কোনো ইউনিভাৰ্চিটি গৈ পোৱা নাছিলোঁ। আমি আশা কৰিছিলোঁ যে ভৱিষ্যত কোনোবা এটা ইউনিভাৰ্চিটিত সোমাম। আজি তেজপুৰ কেন্দ্ৰীয় বিশ্ববিদ্যালয় যিটো, আহি কেম্পাছৰ ভিতৰত সোমাই মূলতে এটা কথা ক'ব লাগিব, আমি গেটৰ প্ৰৱেশদ্বাৰত সোমোৱাৰ আগত যিটো গাৰ্ড ছিষ্টেম, ছিকিউৰিটি গাৰ্ড, তেখেতসকলৰ পৰা অনুমতি বিচাৰিছিলোঁ যে আমি খোজকাঢ়ি ইউনিভাৰ্চিটিখন চাব বিচাৰোঁ। তেখেতে অলপ হাঁহিলে যে আপোনালোকে খোজকাঢ়ি ইউনিভাৰ্চিটি চাব ক'ৰ পৰা আহিছে কেনেকৈ বুলি ক'লোঁ যে আমি বঙাইগাঁও ডিষ্ট্ৰিক্টৰ নাম্বাৰপাৰাৰ পৰা আহিছোঁ, আমি এনেকৈ আপোনাৰ ইউনিভাৰ্চিটিখন চাবলৈ একপাক ঘূৰিবলৈ মন গৈছে। কাজে যদি আপোনালোকে প্ৰাইভেট কাৰ লৈ আহিছে তেনে কাৰ লৈ যাওক, তথাপি যদি আপোনালোকে চুকে কোণে সোমাব খোজে প্ৰায় এক ঘণ্টাৰ পৰা ডেৰ ঘণ্টা সময় লাগিব। তেতিয়া আমি তাতেই মানে চপকাই গৈছোঁ যে এইটো কি কথা হয়। তাৰপিছত আমি গাড়ীখন এণ্ট্ৰি কৰালোঁ, এণ্ট্ৰি কৰাক আমাক সোমাবলৈ মানে অনুমতি দিলে। সোমাই কিনে মই নিজে গাড়ীখন ড্ৰাইভ কৰিলোঁ আৰু লগৰ কেইজনতে আপুনিতো আছেই। আপোনাৰ অনুভৱ কেনেকুৱা হৈছে, মানে আগতে মানে পঢ়াৰ ক্ষেত্ৰত মানে কেনেকুৱা হয়, যিসকলে মানে ডিগ্ৰী পাছ কৰিছে বা পঢ়ি আছে, মাষ্টাৰ ডিগ্ৰী কৰিব, পি জি কোৰ্চ কৰিব, সিহঁতক কি জনাব? সিহঁতক মই এটাই কথাই ক'ম যে আপোনালোকে ইউনিভাৰ্চিটিত পঢ়ক। আমাৰ সৌভাগ্য হোৱা নাই যদি ইউনিভাৰ্চিটি পঢ়িবলৈ, যে এতিয়া আপোনালোকৰ বহুত মানে সা সুবিধা থকা ইউনিভাৰ্চিটি, ইয়াত কি নাই, কি নাই বুলি শব্দ ক'লে মানে ভুল হ'ব, মানে যিখিনি থাকিব লাগে, যিখিনি পঢ়িবলৈ পৰিৱেশ, প্ৰাকৃতিক মানে সৌন্দৰ্যৰ পৰিৱেশ, মানে মানে ৰাস্তা ঘাট, মানে চাৰিওপিনে ঘূৰি ফুৰি আমি যিটো অভিজ্ঞতা অনুভৱ কৰিলোঁ, সকলো অসমবাসী তথা ভাৰতবৰ্ষীয় ছাত্ৰ ছাত্ৰী আহি ইয়াত অধ্যয়ন কৰক আৰু ভাল শিক্ষা লাভ কৰক, আৰু ইয়াৰ পৰা মেছেজ দিয়ক যে নহয় এটা ভাল পৰিৱেশত আমি শিক্ষাদান কৰিছোঁ, সেইখিনি আমি আশা কৰিছোঁ। ইয়াৰ পাছতো মই ছাত্ৰ ছাত্ৰীসকলে এটা আহ্বান জনাম যে যিসকলে এইখন
বিশ্ববিদ্যালয়ত পড়ার সুযোগ পোৱা নাই। সেইবোৰ ছাত্র ছাত্রীও যাতে এইখন বিশ্ববিদ্যালয়ত একবার এবার হলেও চাই যায়। এইখানে চক ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতর বিভিন্ন চৰাই চিৰিকটি তো দেখা পাইছো, তার লগতে বান্ধর মাংকি মাংকি খুব সুন্দর বিন্দাসভাবে ঘুরি আছে, বিন্দাসভাবে ঘুরি আছে। হাই কিছু সম্পূর্ণ তেজপুর ইউনিভার্সিটির একটা লোকেশন, নতুন ঠায়ে ঠায়ে নতুন কনস্ট্রাকশন চলি আছে, ঠায়ে ঠায়ে নতুন কনস্ট্রাকশন চলি আছে, কাম চলি আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন বিল্ডিংবিল হয়ে আছে, কাম চলি আছে, যথেষ্ট করেছে আর হয়তো করবলগিয়া আছে। বিভিন্ন ধরনের নতুন নতুন ডিপার্টমেন্ট আহি আছে, যার কারণে সিহঁতর বিল্ডিং খুলিব কেনেকুৱা লাগিব।